হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো ভিলেন সাগার সিজন টুর বারো নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত তো বাড়তি কোনো কথা বলবো না জাস্ট এই এপিসোড সম্পর্কে একটা কথা বলবো সেটা হচ্ছে আজকের এপিসোড খুবই ব্রুটাল মানে ভিলেন সাগারে এর আগে আমরা অনেক ব্রুটাল এপিসোড দেখেছি তবে আজকের এপিসোডটাও সেই লেভেলের ব্রুটাল এবং আজকের এপিসোডটা মনে করো সারপ্রাইজ সারপ্রাইজে ভরপুর মানে সিরিজের পুরো মোড চেঞ্জ হয়ে যাবে তো যাই হোক আমি খুব এক্সাইটেড এক্সপ্লেইন করার জন্য তো চলো শুরু করি তবে গাইজ ভিডিওটা স্টার্ট হওয়ার পূর্বে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে তোমরা চাইলে বিজ্ঞাপনটা দেখতে পারো কিংবা যদি স্কিপ করতে চাও ডেসক্রিপশনে ডুরেশন পাবে সেখান থেকে ক্লিক করে সরাসরি মূল ভিডিওতে যেতে পারবে তোমরা বিজ্ঞাপনটা প্লে করে দিচ্ছি তারপর মূল ভিডিওতে চলে যাচ্ছি আর गाइस আজকে তোমাদের একটা অসাধারণ অ্যাপের সাথে পরিচয় করে দিতে চলেছি আর এটা পৃথিবীর অন্যতম বিশ্বস্ত বুকমেকার এমন তুমি কি জানো লা লিগার যে জুভেন্টাস টিম রয়েছে সেটার কিন্তু স্পন্সরশিপও তারা করে এবং এটা এমন একটা অ্যাপ যেখানে তুমি লাইভ যে কোনো ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এছাড়াও তুমি প্রেডিক্ট করতে পারবে কোন টিম জিতবে এবং কত স্কোর করবে হাইস্ট স্কোর কত হতে পারে আর এখানে বিভিন্ন ধরনের প্রাইজ জেতার অপশন রয়েছে যেমন BMW কার আইফোন ল্যাপটপ এবং মেনি মোর আর এছাড়া আরেকটা ব্যাপার রয়েছে এখানে অনেক ধরনের গেম রয়েছে তো তুমি তোমার এখানে প্রেডিকশন উইদাউট এনি রিস্কে করতে পারো আর তেরো হাজার রুপি পর্যন্ত তুমি কিন্তু ফার্স্ট ডিপোজিটে শুধুমাত্র আমাদের যে প্রোমোকোডটা রয়েছে এই প্রোমোকোডটা রেজিস্ট্রেশন এই সময় ইউজ করলে তুমি এটা পেতে পারো প্রোমোকোডটা স্ক্রিনে দেখতে পাচ্ছ আর তাছাড়া তুমি যে উইথড্র করবে সেটা তুমি পেটিএম ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে যেকোনো মেথডে অ্যাকচুয়ালি একটা ফর ইন্ডিয়ান তো বুঝতে পারছো পেটিএম গুগল পে বা যেকোনো ইজি মেথডে তুমি এখান থেকে টাকা উইথড্র এবং ডিপোজিট করতে পারবে আর এখানে যে সাপোর্ট টিমটা রয়েছে তারা চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন সাপোর্ট করবে তো তোমার কোনো ধরনের টেনশন নেই তো দেরি করছে কোনো ডিসক্রিপশনে যে প্রোমো কোডটা দেওয়া রয়েছে এবং লিঙ্ক রয়েছে সেখান থেকে ক্লিক করে অ্যাকাউন্ট খোলো এবং তুমি ফার্স্ট ডিভিজিনে পেয়ে যাও তেরো হাজার রুপি পর্যন্ত বোনাস আর জিতে নাও ক্যাশ প্রাইস তো চলো আমরা মূল ভিডিওতে যাই তবে আমরা যে বিজ্ঞাপনই দিই না কেন প্রথমে এটা শুধুমাত্র আমাদের ইন্ডিয়ান ভিউয়ারদের জন্য আর দ্বিতীয়ত হচ্ছে যদি কখনো এমন কোনো অ্যাপ আসেও বিজ্ঞাপনে যেটা বাংলাদেশ ইন্ডিয়া বা যে কোনো দেশ থেকে কাজ করবে সেখানেও তোমাদের বুঝে শুনে তারপর যেতে হবে কারণ অনেক ধরনের প্রলোভন থাকবে অনেক ধরনের সুযোগ সুবিধার কথা বলা থাকবে ডাজেন্ট মিন ওখানেই তোমাদের যেতে হবে তোমরা একটা জিনিস নিয়ে রিসার্চ করবে কতখানি পসিবিলিটিস রয়েছে যা উচিত কেনে সবকিছু বিবেচনা করে তারপর মূল ভিডিওতে যাবে আর আমি আশা করছি তোমরা সবাই এই জিনিসটা খুব ভালো মতই বুঝছো আমার যে ভিউয়ার তাদেরকে আমি যথেষ্ট স্মার্ট বানিয়েছি তাদেরকে কেউ বোকা বানাবার মন হয় না এটা পসিবল এবং আমার বিশ্বাস বেশিরভাগই তোমরা সবাই দূরদর্শনে ক্লিক করে এখানে এসেছো তো চলো আমরা মূল ভিডিওতে যাই তো এপিসোডের শুরুতে আমরা অলমার্কের একটা বেঞ্চে ঘুমিয়ে থাকতে দেখি আর একজন লোক তখন বলে আচ্ছা ওইটাই কি ওই যাকে শুধুমাত্র আমাদের এটাই বলতে হবে যে তাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে তো এরপর একটা কালো ড্রেস পরা লোক বলে হ্যাঁ তোমাকে শুধুমাত্র এই মেসেজটাই দিতে হবে তো তারপরে ওই লোকটা বলে আচ্ছা ঠিক আছে আর তখনও কিছুটা হাসে এবং বলে আমি তো হাসি কন্ট্রোল করতে পারছি না বিশ্বাস হচ্ছে না কেউ মৃত সোর কাছেও হাঁটতে পারে আর তারপরে ওই কালো ড্রেস পাওয়ার লোকটি বলে তুমি কি ওকে নিয়ে মজা করতে যাচ্ছ তো ওই লোকটি তখন বলে ওর চেহারা একটু দেখুন আর ওকে দেখতেই তো একদম গাধা লাগে আর এরপর আবার হাসতে শুরু করে আর তখন ওই কালো ড্রেস পাওয়ার লোকটি বলে তুমি এখন যাও আমি পরে তোমাদের ড্রিঙ্কস খাওয়াবো যা ইচ্ছা করতে পারো তো এরপর ওই লোকটি হাসতে হাসতে তোলমারি দিকে এগিয়ে যায় আর এদিকে ওই কালো ড্রেস পাওয়ার লোকটির সামনে দিয়ে প্রজাপতি যাচ্ছিল তো সে একটা কয়েন ওই প্রজাপতিটাকে মেরে ফেলে আর বলে তুই ওর মতো একটা গর্ধব তো এখানে আমরা বুঝতে পারি যে এই কালো ড্রেস পরা লোকটি কতখানি নৃশংস বা ভয়ঙ্কর মানে একটা প্রজাপতিকে এভাবে মেরে ফেলা বুঝতেই পারছো তো এরপর আমরা দেখি ওই লোকগুলো উলমারের কাছে চলে আসে আর ওই লোকটা বলে দেখো আমি ব্রড আর আমি কিং কার্ড এর মেম্বার তো তোমরা এখন কনফিউজ হতে পারো যে কিং কার্ড কে তো কিং কার্ড হতে পারে আর কি ওর উপরে পদস্থ যে রয়েছে সে আর কি ওই কালো ড্রেস পরা লোকটা হতে পারে তো এরপর উলমার জিজ্ঞেস করে তো কি হয়েছে আর ব্রড তখন বলে দেখো আমরা কিং কার্ডের ক্যাপ্টেন উলফ মেসেজ তোমার জন্য নিয়ে এসেছি তো এখানে যেটা বুঝলাম কিং কার্ড মানে হচ্ছে আমাদের যে কানুর তার সংক্ষেপ আর কি কারোটি কিং কার্ড তো যাই তখন বলে তুমি কি আমাকে এটাই বলতে এসেছো যে আমি রিজেক্ট হয়ে গিয়েছি আর তখন সে বলে দেখো ভাই আমি খালি আমার ডিউটি পুরা করছি তো এই কারণে প্লিজ তুমি আমার পুরো দিতে দাও আর এরপর সে করে এবং এরপর বলা শুরু করে তুমি যে কিং করার জন্য কার্ড করেছিলে ক্যাপ্টেন তোমার সাহসের অনেক প্রশংসা করেছে আর তুমি কিভাবে মহারাজের জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলতে উথাল পাতাল হয়ে গিয়েছিলে মহারাজ এটার প্রশংসা করেছে কিন্তু তোমার তরল দেখার পর এটা বলেছে যে তোমার আরো পরিশ্রম করা প্রয়োজন তবে হ্যাঁ এটা বলতে আমার খুব আফসোস হচ্ছে আর তখনই তার খুব হাসি পাচ্ছিলো আর অন্যরাও কোন রকমে হাসি কন্ট্রোল করছিল কিন্তু একটু পরে ওরা সবাই জোরে জোরে হাসতে শুরু করে আর ব্রড বলে দেখো দেখো এখানে আফসোস করা কিছু নেই আমাদের হাসি দেখে আফসোস করার কিছু নেই কারণ তুমি একটা মৃত সুরের কাছে হেরে গিয়েছো তুমি পৃথিবীর প্রথম যে একটা মৃত সুরের কাছে হেরে গিয়েছে তো এই কথা শুনে আসে আর এরপর ব্রড বলে দেখো ভাই মন খারাপ করো না তুমি একটা মৃত সুরও কাটতে পারনি ওই সুরটা কি লোহার কবস পরে ছিল নাকি আর তারপর আবারও সবাই হাসতে শুরু করে আর উলমার তখন অনেক রাগন্বিত হয়ে যায় আর ব্রড বলে আমাকে ক্ষমা করবে আমার এভাবে হাসা উচিত হয়নি তো এরপর সে তার সাথীদেরকে বলে দেখে এটা তো চাকরি পায়নি তুমি কেউ অন্য কাউকে চেনো যে ছেলেটাকে একটা চাকরি দিতে পারবে তো তখন অন্য একজন বলে আমি শুনেছি শাহী মহলে একজন বাবুর সির দরকার তবে হ্যাঁ ও তো এটাও করতে পারবে না কারণ ও একটা সুকরি কাটতে পারেনি তো এরপর ওরা আবারও হাসতে শুরু করে তো এগুলো দেখে ওলমার অনেক রাগণিত হয়ে যায় আর সে তার তরল বের করে সামনে রাখে এবং বলে একজন যোদ্ধা নিজের অপমানের জবাব তার তরল দিয়ে দেয় তো এই কারণে তুমি তোমার তরল বের করো আর এই দৃশ্য দেখে সবাই আবার হাসতে শুরু করে এবং বলে তুমি তো একটা সুর কাটতে পারো আর তারপর ওলমার রাগান্বিত হয়ে বলে নিজের তরল চালাও গর্ধব এবং এই কথা বলে ব্রডের উপর হামলা করা শুরু করে তো ব্রড তখন ওই হামলাকে ডস করে এবং বলে তোর সমস্যা কি গর্ধব কথাকার তুই তো আমাকে প্রায় মেরে ফেলেছিলি আর এদিকে আমরা দেখতে পাই ওলমারের চোখ দিয়ে পানি বের হচ্ছিল মানে বুঝতেই পারছো কি সিচুয়েশন কি রকম হচ্ছিল ও হচ্ছে ওর এলাকার প্রিন্সেস মানে ও যে ফার্মে থাকে ক্যাটেলের ছেলে ও তো একটা প্রিন্সেস মতো থাকে কিন্তু কাছে তো দাম নেই তো যাই হোক তখন ও চিৎকার করে হামলা শুরু করে দেয় আর এদিকে আমরা থরগিল কে দেখি আর কোন একজন লোক থরগিলের পাশ দিয়ে দৌড়ে যাচ্ছিল বলছিল ওইখানে লড়াই হচ্ছে চলো চলো গিয়ে দেখি তুই এরপর থরগিল ওই দিকে ঘুরে দেখে আর তারপর আমরা দেখি যে অনেক লোক জড়ো হয়েছে আর ব্রড ওলমারের তরল থামিয়ে রাখে এবং সে বলে আর এই গাধাটাকে আমি সামলাচ্ছি তোমরা সবাই যদি এই একটা লোকের সাথে লড়াই করতে আসো যে একটা শুয়ারও কাটতে পারে না তাহলে আমাদের যে যোদ্ধা তার দামটা কি থাকবে তো এরপর সে ওলমার কে বলে দেখ তুই লড়াইয়ের জন্য কত এক্সাইটেড চল তোকে আজকে আমি ট্রেনিং করাই তো এরপর সে করে কি তার তরলটা পেছনে করে নেয় এবং ওলমার নিচে পড়তে থাকে কিন্তু ও যখন নিচে পড়ে যাচ্ছিল তখন একটা লাথি মারে আর দ্বিতীয় লাথি ওকে পেছনে ফেলে দেয় আর তারপর ব্রড বলে আরে ওলমার উঠে পড়ো লড়াইয়ের মধ্যে এরকম শুয়ে থাকলে তো হবে না আর তারপর আমরা দেখি ওলমার আবারও পাগলের মতো ব্রডের উপর হামলা করে কিন্তু সে ওলমারের প্রত্যেকটি হামলা থেকে নিজেকে বাঁচিয়ে নেয় আর তখন ওই কালো ড্রেস পরা লোকটা চলে আসে বলে যেমনটা আমাকে বলা হয়েছিল ঠিক সেরকমটাই চলছে প্ল্যান মাফি কি এই হারাম যাতে আসলেই কোনো কাজের না মানে ওলমারের কথা বলছে এবং আমরা বুঝতে পারি যে এটাও কোন একটা ষড়যন্ত্রের অংশ আর ওদিকে ওলমার আরেকবার তরল দিয়ে হামলা করে কিন্তু ব্রড ওই হামলা থেকে বেঁচে গিয়ে ওলমারের পেটে সেই লেভেল একটা লাথি মারে আর তারপর ওর চেহারা একটা ঘুষি মারে তো এই কারণে ওলমার নিচে পড়ে যায় আর তখনই সেখানে আসে থরগিল এবং বলে দাঁড়িয়ে যাও ওলমার আর একটা ডিওলের মধ্যে এভাবে নিচে শুয়ে থেকো না আর তারপর ওলমার উঠে বসে পড়ে এবং বলে ভাইয়া ওরা আমাকে অপমান করেছে আর তখন থরগিল বলে আমি জানি আমি নিজেও বুঝতে পারি এই কারণেই দাঁড়িয়ে যাও আর যাও ব্রডকে মেরে ফেলো ব্যাকআপ আমি দেবো সিরিয়াসলি ভাই তো এরপর নিজের মাথা নিচে করে কান্না করতে থাকে আর তারপর থর একটা নিশ্বাস ছাড়ে এবং ওলমারকে উঠিয়ে নেয় আর বলে আমার কথা মনোযোগ সহকারে শোনো তুমি একজন যোদ্ধা হবে না আর একটা যোদ্ধাকে যখন অপমান করা হয় তার কাছে দুইটা রাস্তা থাকে হয় যে অপমান করেছে তাকে মেরে ফেলো নয়তো নিজে মরে যাও তার হাতে আর তুমি যদি অপমানিত হয়ে এখান থেকে চলে যাও আমি তোমাকে মেরে ফেলবো আর তারপর মুসকে হাসি দিয়ে বলে আজকের ওই লড়াইটা করো যে লড়াইটা তোমার জীবনে কখনো করা হয়নি পুরুষ হও আর তারপর সে ওলমারকে ব্রডের দিকে ঘুরিয়ে ছেড়ে দেয় আর ওলমারের পিঠে মেরে বলে যাও এখনই আর এমনটা চিন্তা করো যে তুমি তোমার শত্রুদের মাথায় কেটে ফেলবে তো তখন আস্তে করে বলে ঠিক আছে ফর্গিল বলে আমি শুনতে পাইনি তো তখন আরেকটু জোরে বলে ফর্গিল বলে আরো জোরে বলো ওলমার বলে ঠিক আছে আমি ওর মাথা কেটে নেবো ওলমার বলে হ্যাঁ ঠিক আছে যাও নিজের সাহস দেখাও আর ওই বদমাস মেরে ফেলে অপমানের বদলা নাও তো এরপর ওলমার পুরো সাহস নিয়ে বরের দিকে যেতে থাকে আর তখন ব্রড বলা শুরু করে মানে ওই লোকটি ওকে মোটিভেশন দিয়ে কোনো লাভ নেই আচ্ছা ঠিক আছে খেলার সময় শেষ হয়ে গিয়েছে ওকে আমি এবার শেষ করে দেবো তো তখনই সে তরল সামনে রেখে কিন্তু ওই মুহূর্তে ওই কালো ড্রেস পরা যে লোকটি রয়েছে সে করে ব্রডের চোখে একটা কয়েন শুনে মারে আর এই কারণে তার মনোযোগ যায় শুনে যে বিষয়টা লক্ষ্য করে আর ওলমার এসে তখন ব্রডের গলায় তরল ঢুকিয়ে দেয় আর ব্রড ওখানে মরে যায় আর তখন সবাই ওলমারের জন্য বলে এই না হলো আমার ছোট ভাই বাকি কাছ তুই আমার ওপর ছেড়ে দেয় আর এরপর সে সামনে গিয়ে একজনকে মাঝখান থেকে কেটে ফেলে আর ওলমারের চেহার ওপরে পড়ে আর ওলমারের দিকে মনে মনে বলতে থাকে ও সত্যি মরে গিয়েছে আমি একজনকে মেরে ফেলেছি আর ওদিকে থরগিল তো লড়াই করে যাচ্ছিল মাঝখান থেকে আরেকজনের হাত কেটে ফেলে আর তারপর মোটা একজন আসে হামলা করতে থরগিল তখন মোটাকে থামে একটা ঘুষি মারে আর এদিকে ওলমার মনে মনে বলে আমি একটা লোককে মেরে ফেলেছি আর এদিকে আমরা দেখি খরগিল মোটা লোকটিকেও কেটে ফেলে আর তারপর আরেকজনকে সবগুলোকে শেষ করে ফেলে আর এরপর সন্ধ্যা লেগে যায় প্রায় কিন্তু ওলমার ও ভাবি শক্ত হয়ে বসেছিল আর খরগিল এরপর কাছে আসে এবং চোখ দেখে বলে ওর চোখ তো পাথর বা অন্য কিছু সাহায্যে ড্যামেজ করা হয়েছে মানে খরগিল এখানে আস পেয়ে যায় আর খরগিল আগে থেকে অনেক কিছু আসপাস ছিল প্রথম তার সন্দেহ ছিল ওর বাবাকে ক্যামেরা এত তাড়াতাড়ি মহারাজ পারমিশন দিলে দেখা করার আর বুঝতে হবে কিন্তু অনেক বুদ্ধিমান একটা বড় একটা যোদ্ধা তো ও সবকিছু বিবেচনাই করে কিন্তু এই লড়াইটা করেছে এটা তোমরা পরে বুঝতে পারবে তো এরপর আমরা দেখি ক্যাটেল সেখানে চলে আসে আর এতগুলো লাশ দেখে সে ভয় পেয়ে যায় আর থরগিলের কাছে গিয়ে বলে ওর মান নয় পাগল তুই এটা কি করেছিস আর সে ঘাবড়ে তার মাথা ধরে ফেলে আর থরগিল তখন তাকে বলে শান্ত হও বাবা ক্যাটেল বলে কি বললি শান্ত হবো মানো তুই রাজার লোকদের মেরেছিস আমাদের এখন কি হবে আর তখন থরগিল বলে আমি কোনো ভুল কাজ করিনি আর ওরা ওলমারকে অপমানিত করেছিল তো ওলমার নিজের সম্মান রাখার জন্য লড়াই করেছে আর ওরা সংখ্যায় ছিল ছয় জন তো এই জন্য এই লড়াইয়ের জন্য আমাদেরকে প্রশ্ন করবে না আর আপনি তোর বাবা এ কারণে আপনার প্রশংসা করা উচিত কিন্তু ক্যাটেল রাগ করলে বলে তুই জানস না ডিউল এর নতুন আইন জারি হয়েছে থরগিল বলে ওরকম কোন আইনের পর আমি করি না আর এই আইন তো ওদের জন্য ডুয়েল করা নিঃ তাহলে ওরা লড়াই করতে আসলো তো ওরা ওদের শাস্তি পেয়েছে আর এগুলো করে আর তখন এখানে তখন বলে আরে না এগুলো তো রাজার সাহী সৈনিক আর থরগিল তখন বলে আমরা কোনো ভুল কিছু করিনি ডুয়েল হয়েই থাকে এটা একটা সাধারণ ব্যাপার কিন্তু আমরা দেখি থরগিল পুরোপুরি সিরিয়াস অ্যালার্ট হয়ে দাঁড়িয়ে যায় আর তখনই ওই সৈনিকদের যে লিডার সামনে এসে বলে মহারাজের মহলের আশেপাশে শান্তি ভঙ্গ করার এত বড় শাস্তি

রাজাকে অপমান করেছো থরগিল তো পুরো বিষয় মাথায় সেট করে নিয়েছে এবং আন্দাজ করতেছে তো এরপর ওই সৈনিক ওনিক আর ওলমারের হাত বেঁধে দেয় আর একজন বলে তুমি তোমার নিচে ফেলে দাও করো কিন্তু থরগিল চুপ করে দাঁড়িয়ে থাকে আর এরপর সে বলে তুমি কি বলে নাকি আর তখনই থরগিল একটা গভীর নিঃশ্বাস নেয় এবং বলে সময় এসেছে আর তারপরে ওই সৈনিকের মাথাটা একবারে ঘাট থেকে আলাদা করে দেয় আর তখন অন্য সৈনিকরা হামলা করতে আসে বাট এটা থরগিল থরের নামের মধ্যে একটা আলাদা পাওয়া রয়েছে যে কয়টা থর রয়েছে পাওয়ারফুল পার্সন তো যাই হোক খরগিল করে ওই সৈনিকের আঙ্গুল কেটে ফেলে আর তারপর ওই সৈনিকের তরল ধরে আরেকজনের মাথায় মাথা কেটে ফেলে আর এরপরে একে একে সবগুলোকে মারতে থাকে আর এরপর ওদের যে ক্যাপ্টেন ছিল ওর হাতটা কেটে দেয় তখন ওই ক্যাপ্টেন করে কি নিজের হাঁটুতে বসে পড়ে তো এটা দেখে ক্যাটল তো পুরো শক হয়ে যায় এবং সে বলতে থাকে তুই কি থরগিল পুরোপুরি পাগল হয়ে গিয়েছিস আমাদের তো এবার কেউ বাঁচাতে পারবে না কিন্তু থরগিল বলে আব্বা চুপ করুন আর তারপর ওই ক্যাপ্টেনের গলায় তরল ধরে বলে আমি তোমার কাছে কিছু জিজ্ঞাসা করতে চাই খুব দ্রুত উত্তর দেবে সত্যি উত্তর দেবে আর আমার ধৈর্য খুবই কম তো তখন থরগিল জিজ্ঞাসা করে তোমরা ওলমারকে এখানে কেন জিততে দিয়েছো তো এই কথা শুনে ক্যাটল আর ওলমার তো অবাক হয়ে যায় ওলমার বলে কি এরা আমাকে জিততে দিয়েছে আর তারপর থরগিল হয়ে জিজ্ঞাসা করে প্রশ্নের উত্তর দাও কিন্তু শনি বলে যায় না আর তখনই তোমার থরগিল করে কি ওই একটা চোখ ফুরে দেয় আর ওই সৈনিক যন্ত্রণায় তখন কাতারে থাকে আর থরগিল তখন বলে আমি প্রথমে বলেছি আমার ধৈর্য কম তুমি ওলমার্কে কেন ফাঁসিয়েছো আর তখন ক্যাপ্টেন বলে ক্যাটেলকে কে বন্দী করার জন্য আমরা প্ল্যান মাফিক ওলমার্কে রাজার লোকদের মারতে দিয়েছি যাতে আমরা ক্যাটেল তার ছেলের কারণে রাজাকে অপমান করার দোষে দোষী করতে পারি ক্যাটেল তখন বলে কিন্তু আমি এমন কি করেছিলাম যার জন্য আমার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করা হয়েছিল তো ক্যাপ্টেন তখন বলে আমি যাই না এটা আমারও ওপরের ক্যাপ্টেনের অর্ডার আমি জাস্ট পালন করেছিলাম কিন্তু প্লিজ আমার ক্ষত বাধ্য দাও আমার প্রচুর রক্তক্ষণ হচ্ছে আর ক্যাটেল তখন বলে আমার এখন সবকিছু শেষ হয়ে গিয়েছে মহারাজা কোনটের কোন নজর আমাদের উপর পড়েছে আর থরগিল তখন মুসকে এসে বলে না বাবা এটা তো মাত্র শুরু হয়েছে কিন্তু আমাদের শত্রু অনেক শক্তিশালী আমরা পারবো কি পারবো যাই না কিন্তু আমরা জাস্ট মরতে পারি না আর জোরে জোরে হাসতে শুরু করে আর এরপর আমরা কোনটকে দেখি পরে দেখলে এখন আমার গাজলে চলে সিরিয়াসলি আর সে উল্ফের দিকে তাকিয়ে বলে ক্যাটেলের তার পরিবার তাহলে এখান থেকে পালিয়ে গিয়েছে উল্ফ তখন বলে আমাকে ক্ষমা করে দিন মহারাজ আমি কিছু সৈনিকদের পাঠিয়েছিলাম আমাদের জাহাজ জব্দ করার জন্য কিন্তু ওদের জাহাজ জব্দ করা গেলে ওদের খুঁজে পাওয়া পাওয়া যায়নি তবে এখন আমরা ওদেরকে খুঁজছি হয়তো এই শহরে রয়েছে আর এটা আমার ভুল ছিল যে আমরা আগে থরকিল কে ধরতে ব্যর্থ হয়েছি কারণ তখন বলে থরকিল কে তাহলে অনেক ভালো একটা যোদ্ধা মনে হয় না উল্প তখন বলে হ্যাঁ অনেক ভালো একটা যোদ্ধা এবং অনেক ভালো একটা গার্ড ছিল তো এই কথা শুনে কানুট বলে আমাদের প্ল্যানে কোনো চেঞ্জ হবে না উল্টো ওদেরকে সাজা দেওয়ার জন্য আমাদের কাছে একটা বাহানা রয়েছে আমরা ডাইলেক্ট ক্যাটেলের ফার্মে যাব এবং সেখানে ওরা যদি না থাকে তাহলে তো ভালোই ফার্ম আমাদের হয়ে যাবে কিন্তু ওরা যদি থাকে ওরা প্রতিরোধ করার যদি চেষ্টা করে ওদের সবাইকে মেরে ফেলবে ও তখন বলে ঠিক আছে মহারাজ আমি আপনার বত্রিশ গার্ড জমা দিচ্ছি এবং শ্লোকের সত্তর জন জন্স হাইকিং এর সাথে আমাদের মোট একশো জন সৈনিক হয়ে যাবে ওদের জন্য এতটুকুই যথেষ্ট আর কোনো তখন জিজ্ঞাসা করে স্লোকির আসতে এখানে কতক্ষণ সময় লাগবে একটু আগে মনে হয় আমি ভুলে স্লোকি বলেছিলাম আর কি দুঃখিত যাই হোক উল তখন বলে ওর স্লো এক থেকে আসতে এখনো তিন দিন লাগবে তো এটা শুনে কানট বলে আচ্ছা ঠিক আছে আমরা তিনদিন পর সকালে বের হবো আর তুমি এখন যেতে পারো উল বলে জি মহারাজ আর এরপর তারা দুজনে সেখান থেকে চলে যায় আর তখন সেখানে স্বর্ণের কাটা মাথা হাসতে হাসতে বের হয় আর কোনো তখন জিজ্ঞাসা করে তুমি হাসছো কেন স্বর্ণ স্বর্ণ তখন বলে ব্যাপারটা অনেক খুশি না একটা বাবার জন্য যে তার ছেলেও ঠিক তারই মতো একটা রাক্ষস হচ্ছে এইভাবেই যেতে থাকো তোমাকে অনেক লাশ ফেলতে হবে উপর উঠতে গেলে আর এরপর আমরা লিফের জাহাজ দেখতে পাই তো লিফ তো এখন বলে এখন তোমরা বের হতে পারো আমরা মাছ সমুদ্রে চলে এসেছি আর তখন আমরা দেখি জাহাজে থাকা ব্যারেল থেকে থরকিল এবং ওলমার বের হয়ে আসে আর থরকিল তখন বলে লিফ তুমি আমাদের জীবন বাঁচিয়েছ এ দয়া আমরা কখনোই ভুলবো না লিফ তখন বলে এটা কোনো দয়া ছিল না এটা একটা চুক্তি ছিল আর তুমি যে ওয়াদা করেছো সেটা অবশ্যই ভুলে যেও না আমরা শুধুমাত্র দয়ার জন্য এত বড় রিস্ক নেই আর তুমি এটা জানো যে আমার লোকদের বোঝানো কত কষ্ট ছিল থরকিল তখন লিফ জড়িয়ে ধরে এবং বলে চিন্তা করো না একটা যোদ্ধা তার কথা থেকে কখনোই পিছু হটে না ক্যাটেলের পরিবার তোমার পণ্যের তিন গুণ

মতো এতটুকু কাজে থাকে বলে আচ্ছা ঠিক আছে তো এরপর এনার ঘোড়া আমাকে গালে দিতে ইচ্ছে করছে দাও কিন্তু আমি আমার সাম্রাজ্য তৈরি করার জন্য যত লাশ ফেলতে হয় আমি ফেলবো যত খারাপ হতে হয় আমি হব আর এখানে বারোতম এপিসোডটা শেষ হয়ে যায় খুবই থ্রিলিং এবং ব্রুটাল একটা এপিসোড ছিল এটি সিরিয়াসলি এবং তুমি একটা জিনিস খেয়াল করো এই নিয়ে তৈরি হয়েছে জাপানে কাহিনী হচ্ছে ইউরোপিয়ানদের ঘটনা হচ্ছে এক হাজার বছর আগে কিন্তু তুমি যদি ভালো মতো খেয়াল করে দেখো সেম জিনিসটা কিন্তু আজও চলছে পুরো দুনিয়াতে বিশেষ করে আমাদের দক্ষিণ এশিয়ান যে দেশগুলো রয়েছে সেম জিনিসগুলো চলছে তো যাই হোক এখানে থরগিল যে সিদ্ধান্তটা নিলো যে রাজার হাতে নরমালি না মরে অন্তত দশটা হলো মেরে তারপর মরবো থরগিলের এই সিদ্ধান্তটাকে তুমি কোন হিসেবে দেখছো মানে থরগিল যে এখানে রিক্সটা নিলো এটাকে তুমি কোন ভাবে দেখছো অ্যাকচুয়ালি থরগিল কিন্তু আগে আন্দাজ করতে পেরেছিল যে ঘাপলা আছে কিছু এবং রাজার খুব খারাপ একটা প্ল্যান রয়েছে এবং এখানে থরগিল যেটা করা ঠিক সেটাই করেছে সে রাজার সাইডে না গিয়ে তার বাবার সাইডে এসেছে করেছে আর অন্যদিকে দেখো মহারাজা কানুট ও রাজার ছেলে হয়ে ক্ষমতার জন্য নিজের বাবাকে খুন করেছে কিন্তু অন্যদিকে থরগিল তো সেই হিসেবে আমি বলবো রাজা সোয়ার্নের চেয়ে ক্যাটেল অনেক ভাগ্যবান এবং সাকসেসফুল একটা বাবা যে সে থরগিলের মতো একটা সন্তানকে জন্ম দিতে পেরেছে হ্যাঁ হয়তো ওরা পারবে না হয়তো আমাদের সামনের এপিসোডগুলো অনেক কষ্ট দেবে কারণ কানুটের সাথে কোনো ভাবেই তো পসিবল না ক্যাটেল ফ্যামিলি তো টিকবে না কিন্তু এই ক্যাটেল ফ্যামিলির জন্য অনেক খারাপ লাগবে সিরিয়াসলি তো যাই হোক আমি বিদায় নিচ্ছি বাট আমি এখনই ভয় পাচ্ছি যে সামনের এপিসোডগুলো গুলো আমাদের কিরকম ইমোশনাল করে দেবে তো ভালো থেকে সুস্থ থেকে টেক কেয়ার আল্লাহ হাফিজ